একটা আনসলভড মিস্ট্রি একটা গভীর গোপন ষড়যন্ত্র যা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সামান্য একটা তবলার বোলের জন্য কি এমন গভীর গোপন ষড়যন্ত্র আসল রহস্যটাই বা কী কী ব্যাপার যা দিনের আলোর মতো প্রকাশ হলো তাও একটা সামান্য তবলার বোলের মাধ্যমে সব কিছু জানতে গেলে সঙ্গে থাকতে হবে অডিও স্টোরি স্টেশনের আর শুনে নিতে হবে আজকের গল্প নির্বাচিত সেরা রহস্য বইটি থেকে নেওয়া শ্রী শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তবলার বোল তবলার ওই বোলটা বড় চেনা রামেন্দুর বাজাবার ঢংটাও যথেষ্ট পরিচিত দিব্যি পাকা হাত রামেন্দ্র নিজে একসময় তবলা বাজাতেন পুলিশি কাজের চাপে বায়া তবলা কবে যে হারিয়ে গেছে রামেন্দ্র নিজেও তা জানেন না সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতেই তার কত কাল লেগে গিয়েছিল তার হিসেব কষতে বসলে মাথা গরম হয়ে যায় তবে সাব ইন্সপেক্টর যখন ছিলেন তখন থেকেই থানার দায়িত্ব সামলেছেন ওসি হিসাবে বেশ কয়েকটা থানায় কাজ করেছেন তিনি রামেন্দু যখন যে অঞ্চলে ছিলেন সেই অঞ্চলের অপরাধের রেট কিন্তু কমে গিয়েছিল আগেকার দিন হলে বলা হতো রামেন্দু দারোগার অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায় কত কথাটা কত সত্যি তা হাড়ে হারে টের পেয়েছিলেন ওই অঞ্চলের মানুষ আসলে আর কিছু নয় রামেন্দু মানুষটা সৎ এবং কর্তব্যপরায়ণ ওর বড়লোক লোক গরিব লোকের বাজবিচার ছিল না তবে হ্যাঁ পলিটিক্যাল প্রেসারে তাকেও মাথা নত করতে হয়েছে অবশ্য সব ক্ষেত্রে নয় ভয়ডর কিছু ছিল না বলেই লোকে চট করে তার কাছে ঘেসতে খেসত না এতে আর কিছু না হোক ওর কাজের খুব সুবিধে হয়েছিল রামেন্দু তখন মাথা ভাঙা পুলিশ স্টেশনের ওসি ব্যাঙ্ক র্যাঙ্ক সাব ইন্সপেক্টর হলে কি হবে তার দাপড় ছিল খুব থানা কম্পাউন্ডের মধ্যেই ওর কোয়ার্টার হামেশায় রাত্তিরে আর ভোরের দিকটায় তবলার বোলটা কানে আসতো অন্য মাত্রায় ভদ্রলোক বাজাতেন তবে কম ওই বিশেষ বোলটা ভদ্রলোকের হাতে খুলতো খুব সে কথা ভদ্রলোক বোধ জানতেন তাই বা যাই বাজান না কেন ঘুরে ফিরে ওই বলে ফিরে আসতেন তিনি রামেন্দ্র ঠিক করেছিলেন ভদ্রলোকের সঙ্গে আলাপ করবেন পাশে বাড়ি যখন একদিন চলে যাবেন কাজের কিন্তু কাজের চাপে আর সময় করে উঠতে পারেন না সেদিন একটা তদন্ত করে ফেরার সময় ওই বাড়িটার দিয়ে আস্তে আস্তে তার কানে গিয়েছিল তবলার বোল জিপ থেকে নেমে সোজা গিয়ে ঢুকেছিলেন বাড়িটাতে বাড়িতে পুলিশ অফিসারকে ঢুকতে দেখে এক ভদ্র মহিলা শঙ্কিত হয়ে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে রামেন্দু হেসে বলেছিলেন কিছু হয়নি আমি ওর সঙ্গে আলাপ করতে এলাম ওর বাজনা তো রোজই শুনি ওহ তাই বলুন আপনি বসুন ওকে আমি ডাকছি রামেন্দুকে বসিয়ে ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন ঘরে গোটা চেয়ার একটা টেবিল আর একটা ছিল একটু পরে ভদ্রলোক খন্তদন্ত ঘরে ঢুকতে ঢুকতে বললেন বাড়িতে খোদ দারোগা বাবু আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম রামেন্দু হেসে বলেছিলেন ভয় পাবার কি আছে আমরা কি বাঘ ভাল্লুক না তা নয় তবু আরে মশাই আমিও একটা সময় একটু আদ্র তবলা বাজাতাম আসলে আপনার বাজনাই আমাকে এখানে টেনে এনেছে তাই বলুন বাজাবেন কি একটু না আজ থাক অনেকদিন দিন ছুঁই তাতে কি আবার শুরু করুন ইচ্ছে তো করে কিন্তু উপায় নেই কেন পুলিশের চাকরির হ্যাপা কি কম মোটে সময়ই পাই না এর ওপর তব তবলা বাজাবার নেশা ধরলে আর দেখতে হবে না এসপি হয়তো ডেকে বলবেন হয় তবলা না হয় চাকরি যে কোনো একটা বেছে নাও নিজের সিকতায় নিজেই হোহ করে হেসে উঠলেন রামেন্দু শ্রোতার কী রিয়াকশন হলো সেদিকে নজর দেবার প্রয়োজন বোধ করলেন না রামেন্দুর কথা শুনে ভদ্রলোক বললেন সাধারণ মানুষের দুর্গতির কারণই তো তাই যার যা হবার কথা সে তা হতে পারে না না মশাই হলো না তবলা বাজানো আমার হবি হতে পারে পেশা কখনোই নয় রামেন্দু আর কথা বাড়াননি দু চার কথা বলে বিদায় নিয়ে চলে এসেছিলেন কেন জানেন না তবলা শুনে ভদ্রলোককে দেখার বড় ইচ্ছে হয়েছিল রামেন্দুর এরপর থেকে মাঝে মাঝেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে কখনো হাসি কখনো দু চার কথার মধ্যে সীমাবদ্ধ ছিল সেই দেখা সাক্ষাৎ আসলে রামেন্দু কাজ পাগল মানুষ নিজের কাজটা তিনি ভালোই জানেন করেনো ফলে থানার অফিসার ইনচার্জের কাজ তিনি শক্ত হাতে সামলাতে লাগলেন তারই মাঝে কখনো কখনো ভদ্রলোকের তবলার বোল তাকে উদাস করে দিত তিনি অবশ্য ভদ্রলোকের খবর রাখতেন ভদ্রলোক তবলা শেখাতেন ছাত্র সংখ্যাও খুব একটা কম ছিল না কিন্তু কলকাতা থেকে এত দূরে এই অঞ্চলে তবলা বাজানো শিখিয়ে আর কত রোজগার হতে পারে রামেন্দু বুঝতে পারেন বেশ কষ্ট করেই তাকে সংসার চালাতে হয় সংসার বলতে অবশ্য ওরা দুজন ছেলে পুলে নেই ছোট্ট সংসার সময় যে কোথা দিয়ে কেটে যায় আমরা তা খেয়ালও করি না রামেন্দুও করেননি বেশ শান্তিতেই ছিল গোটা অঞ্চল হঠাৎই ছন্দপতন সকালে চান টান করে ব্রেকফাস্ট সেরে রামেন্দু সবে এসে নিজের চেয়ারে বসেছেন হাবিলদার এসে স্যালুট ঠুকে বলল স্যার খুন হো গিয়া কি বলছো মিশিরজি খুন হো গিয়া খুন কাহা রামেন্দু উঠে দাঁড়ালেন প্রায় তিন বছর হয়ে গেল তিনি এখানে এসেছেন এর মধ্যে দু চারটে চুরি ছিনতাই ছাড়া তেমন বড় ঘটনা কোনো দিন ঘটেনি তাই খুন হয়েছে শুনে নিজেই চললেন অকুস্থলে মিশিরজি ছাড়া দুজন কনস্টেবলও এসের জিপের পিছন দিকে বসল সামনে রমেন্দু আর ড্রাইভার ড্রাইভার ইতিমধ্যে মিসের কাছ থেকে কোথায় যেতে হবে জেনে নিয়েছে রামেন্দু বসতেই তাই সে জিপ ছেড়ে দিল জায়গাটা খুব বেশি দূর নয় জিপ থামতেই মিসার সঙ্গে নিয়ে রামেন্দু এগিয়ে গেলেন পিছনে দুজন কনস্টেবল তাদের হাতে রাইফেল সে দুটোর যা অবস্থা তাতে মনে হয় না কোনোদিন গুলি ছোঁড়া হয়েছে তবু তারা সেই রাইফেল নিয়ে গর্ব করে বেড়ায় মিসেজি এগিয়ে গিয়েছিলেন তিনি সেখান থেকে রামেন্দুকে ডাকলেন স্যার আসুন রামেন্দু দেখলেন ধান ক্ষেতের ধারে বডিটা উপুর হয়ে পড়ে আছে মাথার পিছন দিকে বড়সড় আঘাতের চিহ্ন রামেন্দু একজন কনস্টেবলকে বললেন বডিটা সোজা করে দিতে বডিটা সোজা করে দিতেই রামেন্দু চমকে উঠলেন মুখটা বিকৃত তবু তার চিনতে অসুবিধে হলো না আরে এ তো সেই তবলা বাদক একে তো নিরীহ ভালো মানুষ বলেই জানেন তাকে কি এমনভাবে নির্মমভাবে খুন করলো কেনই বা করল জায়গাটা আর তার আশেপাশে বড় বড় ঘাস থাকায় পায়ের ছাপ পাওয়ার কোনো চান্স নেই মার্ডার ওয়েপনটা চারপাশে খুঁজেও পাওয়া গেল না বডি পোস্টমর্টমের জন্যে জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়ে রামেন্দু জায়গাটা তন্ন তন্ন করে খুঁজলেন যদি কোনো সূত্র মেলে হতাশ হতে হলো রামেন্দুকে পরে আবার আসবেন ঠিক করলেন আগে ভদ্রলোকের বাড়িতে খবর দেওয়া দরকার মৃতকে রামেন্দু চেনেন বললে চলবে না আইডেন্টিফিকেশনেরও দরকার ওর স্ত্রীকে শনাক্ত করতে হবে ভদ্রলোকের নামটাও ওর মনে নেই শনাক্তকরণের সময় মেজবাবুকে পাঠিয়ে দেবেন তাকে বলে দেবেন নাম ধাম সব ঠিকঠাকভাবে জেনে নিতে এখন উনি যাবেন ভদ্র মহিলাকে খবরটা দিতে এইটাই সব থেকে কঠিন কাজ স্ত্রীকে স্বামীর মৃত্যু সংবাদ দিতে হবে ব্যাপারটা ওর কাছে নতুন কিছু নয় পুলিশের কাজ তো এমন পরিস্থিতি হামেশায় পড়তে হয় দুঃখের ব্যাপার একটাই ভদ্রলোক আর ভদ্রমহিলার সঙ্গে তার আলাপ হয়েছিল মাত্র কয়েক মাস আগে চিপটা এসে বাড়ির সামনে দাঁড়াতেই যথারীতি উঁকি ঝুঁকি শুরু হয়ে গেল দরজা খুলে ভদ্রমহিলার সামনে দাঁড়াতে কিভাবে কথাটা বলবেন বুঝতে না পেরে রামেন্দু জিজ্ঞেস করলেন উনি বাড়ি আছেন না কাল রাত্রিরে বাড়ি ফেরেননি আমি ওর জন্যই বসে আছি এরকম তো কখনো হয় না কোথায় গেছেন কিছু বলে যাননি রাত্রিরে সিগারেট ফুরিয়ে গেছে বলে বেরোলেন আর ফেরেননি উনি কি রেগুলার স্মোকার না তিনি একটা দুটো খেতেন শুনুন আপনাকে আমাদের সঙ্গে একবার যেতে হবে কোথায় কেন একটা ডেড বডি পাওয়া গেছে ওনার মতো দেখতে কি বললেন কয়েক মুহূর্ত চুপচাপ তারপরেই ভদ্রমহিলা চিৎকার করে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে বলে উঠলেন কি বলছেন আপনি ওকে কেউ খুন করবে কেন ওর মতো নিরীহ কথাটা শেষ করতে পারলেন না ভদ্রমহিলা জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন ওর কান্না শুনে বাড়িওয়ালার বউ ওপর থেকে নেমে এসেছিলেন তিনি ধরে ফেললেন আশেপাশে দু একটা বাড়ি থেকেও লোকজন ছুটে এসেছে বাড়িতে দারোগা বাবু নিজে এসেছেন তারপরই কান্না সকলেই বুঝতে পেরেছেন একটা কিছু অঘটন ঘটেছে পাড়ার অনেককেই আসতে দেখা গেল সকলের চোখে মুখে কৌতূহল রামেন্দু আর দেরি করলেন না থানায় চলে এলেন তারপর মেজবাবুকে সব ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিলেন রামেন্দু চেষ্টা ত্রুটি করেননি ভদ্রমহিলা বারবার তার কাছে এসেছেন প্রত্যেকবার একই কথা তাকে বলতে হয়েছে কেস্টার অগ্রগতি কিছুই হয়নি ভদ্রলোকের লাখ এক টাকার একটা জীবন বীমা ছিল রামেন্দুই চেষ্টা চরিত্র করে সেটা তাড়াতাড়ি বের করে দিয়েছেন আর কিছুদিন পর ভদ্রমহিলা আবার থানায় এলেন রামেন্দুকে লজ্জার মাথা খেয়ে উত্তর দিতে হলো কেসটার অগ্রগতি বিশেষ কিছুই হয়নি ভদ্রমহিলা কাতর কণ্ঠে বললেন আমি আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না কেন কেন বাড়িওলা কোনো ঝামেলা করছেন নাকি না না তা নয় বুঝতেই তো পারছেন সারা বাড়িতে ওর স্মৃতি তাছাড়া একা একা কোথায় যেতে চান দাদার কাছে আপনার দাদার নাম পুরো ঠিকানা ফোন নাম্বার থাকলে আপনি দিয়ে যেতে পারেন তবে ডাকলেই যেন আপনাকে পাই তা তো পাবেনি আমিও তো চাই ওর হত্যাকারী ধরা পড়ুক আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না আমার এরিয়া এখন আমিও সহ্য করব না আপনি এখানে থাকলে সুবিধে হতো আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি তাই থাকার জন্য জোরও করবো না ভদ্রমহিলা চোখের জল মোছেন ভাঙা গলায় বললেন তারকা বাবু আমি জানি উনি আপনাকে পছন্দ করতেন দেখবেন যেন খুনি ধরা পড়ে তা না হলে ভদ্রমিলা আর কথা বলতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন রামেন্দু ব্যস্ত হয়ে ওঠেন বলেন আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনার আপনজনের সঙ্গে থাকা দরকার তা আপনি কবে যাচ্ছেন ভাবছি আজই চলে যাব আজই রমেন্দ্রকে যেন একটু চিন্তিত দেখায় ভদ্রমইলার চোখ মুছে বলেন আপনার আপত্তি আছে তাহলে আজ যাব না আপনার দাদা এসেছেন নাকি না আমি একাই চলে যেতে পারবো এমন একটা খবর পেয়েও আপনার দাদা আসেননি হাসতে চেয়েছিলেন আমি বারণ করেছি এইটুকু তো পথ একাই চলে যাব। আপনি চাইলে একজন কনস্টেবল আমি দিতে পারি সে আপনাকে পৌঁছে দিয়ে চলে আসবে না না তার কোনো দরকার নেই দরকার নেই শিওর হ্যাঁ ঠিক আছে আপনি যখন কোনো হেল্প নিতে চাইছেন না তখন আসুন খুনিকে ধরতে পারলেই আপনাকে জানিয়ে দেব ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন দুহাত জোর করে নমস্কার জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন রামেন্দু সেই দিকে তাকিয়ে থাকলেন তার মনে পড়ে গেল প্রথমবার ওদের বাড়ি যাবার কথা বাড়িতে আচমকা একজন পুলিশ অফিসারকে দেখে ভদ্রমহিলা ভয় পেয়ে গিয়েছিলেন রামেন্দু প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন অকুস্থলে আরও একবার যাবেন পোস্টমর্টম রিপোর্টে তিনি পেয়ে গেছেন মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাতেই প্রায় সঙ্গে সঙ্গেই ভদ্রলোকের মৃত্যু হয় তারপর তার মুখটা বিকৃত করে দেওয়া হয়েছে যাতে চট করে চেনা না যায় তবু ভদ্রলোকের চিনতে রামেন্দুর অসুবিধে হয়নি পরে অবশ্য বডি আইডেন্টিফাই করেছেন তা মৃতের স্ত্রী মুখে বড় বড় কথা বললে কি হবে রামেন্দু এখনও কেস্টার ব্যাপারে এক পাও এগোতে পারেনি মার্ডার ওয়েপানও খুঁজে পাননি খুনের মোটিভ কি তাও বুঝতে পারছেন না অন্ধকারে ঢিল ছুঁড়ে চলেছেন এই খুনটার ব্যাপারে রামেন্দু কম ইন্টারেস্টেড নয় কিন্তু তিনি কিছুই করতে পারছেন না ফলে ভদ্রমহিলার সঙ্গে আর যোগাযোগ হয়নি রামেন্দু বছর দুই ধরে নানাভাবে চেষ্টা করেছিলেন কিন্তু কিছুই করতে পারেননি তারপর রামেন্দু একদিন ওখান থেকে বদলি হয়ে গেলেন কেসটাও চাপা পড়ে গেল রামেন্দু ভাবার চেষ্টা করেন ঘটনাটা কত বছর আগে ঘটেছিল তিনি হিসাব করেন রিটায়ার করেছেন বছর দুয়েক তারও বছর বারো তেরো আগের ঘটনা তার প্রায় তার মানে প্রায় পনেরো বছর হতে চলল ওর কর্মজীবনে ওই একটাই ব্ল্যাক স্পট তাই কেসটার কথা ভুলতে পারেননি মাঝে মাঝে খুনটা তাকে হন্ট করে হঠাৎ আজ তবলার ওই বোলটা কানে যেতেই তিনি চমকে উঠেছেন তবলার বোলটা খুব কমন যে কেউ বাজাতে পারে কিন্তু ওর মনটা কেমন যেন খুৎখুত করে বাদককে দেখার জন্য ছটফট করে ওঠেন তিনি তার মনে হয় এই বাজনার সঙ্গে সেই খুনটার কোথাও যেন একটা সম্বন্ধ আছে কিন্তু সম্বন্ধটা যে কি সেইটাই ধরতে পারছেন না কিন্তু ওর মন বলছে একটা সম্পর্ক আছেই এখানকার থানার ওসি তার অত্যন্ত পরিচিত একসময় তার আন্ডারে কাজ করেছে প্রায়ই তার বাড়িতে আসে নাম সুমেন রায় চৌখস ছেলে রামেন্দ্র ঠিক করলেন সোমনকেই সোম সোমনকেই কাজে লাগাবেন রহস্যের গন্ধ পেলে যে কোনো পুলিশ অফিসার ঝাঁপিয়ে পড়বে বিশেষ করে পুরনো একটা আনসলভড কেস যদি সত্যের আলো দেখে তাহলে যথেষ্ট সুনাম হবে তার উপর কেসটা আবার খুনে এইসব কথা ভাবতে ভাবতে ফোনটা তুলে নিলেন সোমেন থানাতেই ছিল রামেন্দুর গলা শুনে একটু ব্যস্ত হয়ে সোমেন বলল দাদা আপনি কিছু দরকার এটা একটা ব্যাপারে তোমার হেল্প চাই বলুন দাদা কি করতে পারি একজনের ব্যাপারে কিছু ইনফরমেশান দরকার লোকাল না বাইরের এখানকার আমার বাড়ির খুব কাছেই থাকে নামটা বলুন তার চোদ্দ পুরুষের খবর এনে দেব আজই ওভাবে হবে না তুমি একবার আমার কাছে এসো ব্যাপারটা ডিটেলসে তোমার জানা দরকার ঠিক আছে দাদা আজ সন্ধ্যেবেলায় যাব বৌদিকে বলে রাখবেন না জানিয়ে গিয়ে ফাঁকিতে পড়তে আমি রাজি নই হাসলেন রমেন্দু বললেন বৌদি পাশেই আছেন তোমার আরছি তুমি শ্রীর হাতে ফোনটা তুলে দিয়ে রমেন্দু ইজি চেয়ারে গিয়ে বসলেন পুরনো মার্ডার কেসটা তাকে আবার হন্ট করতে শুরু করেছে খুনিকে ধরতে না পারাটা তার কাছে অত্যন্ত পীড়াদায়ক নিজের ফেলিয়ার বলে মনে করেন তিনি একজন নিরীহ তবলা বাদককে খুন করে খুনি পার পেয়ে গেছে ব্যাপারটা মনে হতেই তিনি লজ্জিত হয়ে পড়েন সোমেন এলো শেষ বিকেলে এ কথা সে কথা পর জিজ্ঞেস করল বলুন দাদা কি ব্যাপার তুমি খুব ভালো সময় এসেছো মানে আমি যার সম্বন্ধে যাইতে জানতে চাইছি তার একটা পরিচয় তুমি এক্ষুনি পেয়ে যাবে আপনার কথাটা ঠিক ফলো করতে পারলাম না তো সোমেনের কথা শেষ হলো না এসে গেল মাংসের ঘুগনি আর এক বাটি পায়েস তুমি খেতে শুরু করো আমি বলছি পনেরো বছর আগে তবলা সঙ্গে আলাপ থেকে তার খুন হয়ে যাওয়া পর্যন্ত পুরো ঘটনাটা রমেন্দু চুপ ঘটনাটা বলে রমেন্দু চুপ করলেন সোমেন ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো তারপর কি হলো দাদা খুনি ধরা পড়ল না না সে কি কিসটা তো আপনার হাতেই ছিল তা তো ছিল কিন্তু হাজার চেষ্টা করেও আমি কিছু ধরতে পারিনি মার্ডার ওয়েপানটা পর্যন্ত খুঁজে পাইনি ওই ঘটনার দিন দুই পরে একটা মিসিং ডায়েরি হয়েছিল পাশের গ্রাম থেকে তারও কোনো ট্রেস করতে পারিনি স্ট্রেঞ্জ সুমনের শেষ কথা হলো না সুমনের কথা শেষ হলো না হঠাৎ রমেন্দু উত্তেজিত হয়ে বললেন কিছু শুনতে পাচ্ছ না তো এক্ষুনি পাবে রামেন্দুর কথা শেষ হলো না ভেসে এলো তবলার বল এই সেই বল তাতে কি এই বোল তো অনেকেই বাজাতে পারে এতে কী প্রমাণ হবে কিচ্ছু না তাহলে সেইটাই তো আমায় ভাবাচ্ছে কিন্তু কেন কারণ বাজনার ঢং একই রকম যে মাত্রায় বা বাজান না কেন ওই বলে ফিরে আসার ব্যাপারটা একটু অস্বাভাবিক তোমরা পারবে না আমি নিজে তবলা বাজাতাম বলে বুঝতে পারছি পনেরো বছর আগে বাজনার সঙ্গে এখনকার এই বাজনার প্রচুর মিল আছে থাকতেই পারি। এমনও তো হতে পারে ওই ভদ্রলোক মৃত তবলা বাদকের ছাত্র হতেই পারে তবু তুমি ভদ্রলোক সম্বন্ধে একটু খবর নাও আমার জানার দরকার ওর বয়স কত বাড়িতে তবলা বাজানো শেখান কিনা বাড়িতে কে কে থাকে এখানকার আগে কোথায় থাকতেন কোন বাড়িটা বলুন তো ওই একতলা বাড়িটা এত কাছে আপনি কোনোদিন দেখতে পাননি রাস্তায় দোকানে বাজারে কোথাও না দেখলেও কি চিনতে পারব তবে আমার ঘর থেকে দেখবার চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি সেই জন্যই ব্যাপারটা আমার কাছে খুব সন্দেহজনক মনে মনে হয়েছে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এমনও তো হতে পারে যে ভদ্রলোক বেঁচে আছেন ইম্পসিবল রামেন্দু মাথা নেড়ে বললেন আমার সামনে ওর বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে তার রিপোর্ট আমার কাছে এসেছিল পুরনো ফাইলে পাওয়াও যাবে আমার মনে হচ্ছে আপনি মিথ্যা সময় নষ্ট করছেন হতে পারে তাহলে সেইটাই তো বুঝতে পারছি না আমার সিক্স সেন্স কেন জানি না আমাকে বার বার অ্যালার্ট করে দিচ্ছে তুমি তো জানো সিক্স সেন্স সময় সময় আমাদের রকম সাহায্য করে তা আর জানি না ঠিক আছে স্যার আপনি যে যে ইনফরমেশন চাইছেন আমি এনে দেবো একটা কথা জিজ্ঞেস করব হঠাৎ আপনার এই সন্দেহটা হচ্ছে কেন শুধু তবলার বল শুনে নিশ্চয়ই নয় হাসলেন রামেন্দু বললেন এতক্ষণে একজন দক্ষ পুলিশ অফিসারের মতো প্রশ্ন করেছ তাহলে শোনো তবলা একটা পয়েন্ট বটে তবে আসল সন্দেহের কারণ অন্য ভদ্রলোক কারো সামনে বিশেষ বেরোন না দোকান বাজার কাজের মেয়েটি করে ভদ্রমহিলাকে কেউ কেউ দেখেছে ঠিকই কিন্তু তিনি সব সময় ঘোমটা দিয়ে থাকেন মুখটা প্রায় দেখাই যায় না এই যুগে ব্যাপারটা একটু অস্বাভাবিক নয় কি এ দিয়ে কি প্রমাণ হয় ওরা নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে চাইছে এই ব্যাপারে ওরা এতটাই সতর্ক যে আমি এত কাছে তাকা সত্ত্বেও ওদের একদিনও দেখতে পাইনি একে তুমি কি বলবে আর একটা ব্যাপারে তোমায় অ্যালার্ট করতে চাই সোমেন জিজ্ঞাসু দৃষ্টিতে রমেন্দুর দিকে তাকায় রমেন্দু বলেন তুমি দীঘায় গেছো হ্যাঁ বাসে গিয়েছি হলদিয়া যাবার গোলকচক্করটার করটার কথা মনে আছে সোজা হলদিয়ার পথ ডান দিকের দীঘার রাস্তার বাঁ দিক দিয়ে মহিষাদল যেতে হয় জায়গাটাকে কি বলে মনে আছে হ্যাঁ নন্দকুমার কেন নন্দকুমার বলে তা অবশ্য জানি না আমিও জানি না তবে ওখানকার থানায় যদি খবর নাও তাহলে দেখতে পাবে আমি যেমন একটা খুনের কিনারা করতে পারিনি তেমন ওদের ওখানেও বছর দশেক আগের সিমিলার টাইপের একটা মার্ডার কেসের খুনি ধরা পড়েনি খুনের লোকেশন খুনের ধরন অনেকটা একরকম ওখানেও যা দিয়ে মাথার পিছন দিকে আঘাত করে খুন করা হয়েছিল সেটা খুঁজে পাওয়া যায়নি শুধু একটা বিষয় আমি জানতে পারিনি যে খুন হয়েছে সে তবলা বাজাত কি না তার মানে এখানেও একটা খুন হবে হতেও পারে নাও হতে পারে তবে তোমার অ্যালার্ট হয়ে যাওয়া উচিত আর একটা ব্যাপার তোমায় খোঁজ নিতে হবে ভদ্রলোকের সোর্স অফ ইনকাম কি আগে বাড়িওলাকে ডেকে পাঠিয়ে দেখি কতটা খবর পাওয়া যায় তারপর অন্য ব্যবস্থা নন্দকুমারের ওখানে থেকেও খবরটা আনতে হবে পরদিন বিকেলে সোমেন খবর নিয়ে এসে গেল ভদ্রলোক ভদ্রমহিলার নাম টাম সবই জেনেছে ওদের মেন সোর্স অফ ইনকাম ব্যাঙ্ক ইন্টারেস্ট তাছাড়া ভদ্রলোক বাড়িতে দু চারজনকে তবলা শেখান তাতে আর কত টাকাই বা পান দুজনের সংসার কোনো রকমে চলে যায় পাড়ার লোকের মতে ওরা নেহাতি নিরীহ মানুষ বছর দুয়েক আগে পর্যন্ত ভদ্রলোককে মাঝে সাঝে বাইরে দেখা যেত এখন তিনি আর ঘর থেকে বেরোন না আমার একটা ব্যাপারে খটকা লাগছে কোন ব্যাপারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভদ্রমহিলার নামে ওর নামেই মহিষাদল ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করে এখানে আনা হয়েছে আর কোনো পয়েন্ট তোমায় চিন্তায় ফেলেনি রমেন্দুর কথা শুনে সোমেন জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায় রামেন্দু বলেন দু বছর আগে পর্যন্ত ভদ্রলোক মাঝে মাঝে বাড়ির বাইরে বেরোতেন তারপর কি হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তাই তো হঠাৎ কি হল আমার খটকা তো ওখানেই সোমেন তোমার কি খেয়াল আছে অবসর নিয়ে আমি ঠিক দু বছরই এখানে চলে এসেছি হ্যাঁ তাতে কি সেইটাই তো আমারও জিজ্ঞাসা সোমেন চাটা খেয়ে চলে গেল কিন্তু মা রমেন্দুর মাথায় ঢুকে গেল এক গাদা প্রশ্ন রামেন্দুর স্ত্রী বিরক্ত হন বলেন কবে কি একটা খুন হয়েছে তাই নিয়ে আজও তুমি জাবর কেটে চলেছ কিন্তু কেন কারণ আমার চাকরি জীবনের এই একটাই ফেলিয়ার সেই কেসটাও আজ আমারকে হন্ট করে আমি এখনো হার মেনে নিতে পারিনি আর ওই সামনের বাড়ির তবলা বাজনা আমায় প্রতি মুহূর্তে কেসটার কথা মনে করিয়ে দেয় সারা জীবন কাজ করে রিটায়ার করেছ শুয়ে বসে কোথায় একটু আরাম করবে তা নয় যত সব উঠকো ঝামেলা রামেন্দু কোনো উত্তর দিলেন না ওদের মানসিকতা সবাই ঠিক বুঝতে পারে না পারা সম্ভব নয় রামেন্দু বুঝতে পেরেছেন সুমেনের কেসটার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নয় তার মানে যা করার রামেন্দুকেই করতে হবে একবার যখন সেই কেসটা মাথায় ঢুকিয়েছেন তখন শেষ দেখে ছাড়বেন অবসর নিলেও চাকরি জীবনে তার পদমর্যাদার জোরে তিনি নানান ভাবে সুবিধে আদায় করে নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাপারটা প্রকাশ হয়ে যাবার সম্ভাবনা তার মানে যা করবার ওকেই করতে হবে ঠিক করলেন আগে যাবেন নন্দকুমারে ওখানকার ব্যাংকে খবর নেবেন তারপর মহিষা দলে বছর আগে ভদ্রলোক একটু আধটু বেরুতেন এখন বেরুন না কেন ব্যাংকের টাকাটা কোথা থেকে এসেছে মহিলার নামে কেন দুজনের নামে জয়েন্ট হতে পারত। তবলার ওই খুন হয়ে যাওয়া মতো বাজান কি কেনই বা ঘুরে ফিরে ওই বোলটা বাজান রামেন্দুর মনে হয় এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে লুকিয়ে আছে তার এরিয়ার সেই খুনের কিনারা না হওয়া কেস্টার রহস্য রামেন্দুর স্বভাবতই ওই স্বভাবটাই ওই রকম যেটা মাথায় ঢুকবে সেইটা শেষ না দেখে তিনি ছাড়েন না উনি ঠিক করে ফেললেন নন্দকুমার মহিষাদল দলার আর হোলদিয়ায় যাবেন হয়তো দেখা যাবে ব্যাপারটা কিছুই নয় সেই খুনের সঙ্গেই ভদ্রলোকের তবলা বাজানোর কোনো সম্পর্কই নেই তাহলে তিনি তার বিবেকের কাছে অন্তত পরিষ্কার হয়ে থাকবেন নন্দকুমারের খুনের যে ফাইলটা সোমেনের কাছে এসেছিল রামেন্দু সেটা খুঁটিয়ে পড়লেন নতুন তথ্য কিছুই পেলেন না তবে ওর আমলের আর নন্দকুমারের খুনের ধরনটা একই রকম এ তার জানা ছিল যে লোহার রড বা ওই ধরনের কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছিল সেটাও খুঁজে পাওয়া যায়নি রিপোর্টটা পড়তে পড়তে এক জায়গায় এসে থমকে গেলেন রামেন্দু তার ভ্রু কুচকে গেল মুখে চিন্তার রেখা জায়গাটা আরো একবার পড়লেন রামেন্দু পরিষ্কার লেখা আছে মৃতের স্ত্রী এলআইসির চার লাখ টাকা পাবার পরই তার ভাইয়ের বাড়ি চলে যায় ভাইয়ের ঠিকানা কন্ট্যাক্ট নম্বর অবশ্য দিয়ে গেছে স্ট্রিজ একই ঘটনা ঘটেছিল তার ক্ষেত্রেও ভাইয়ের বাড়ির ঠিকানা কিংবা ফোন নাম্বার অবশ্য রিপোর্টে নেই দুটো খুন এবং খুনের পরের ঘটনাগুলোর মধ্যে এতটা মিল তিনি আশা করেননি রামেন্দু বুঝলেন ব্যাপারটা আর উড়িয়ে দেয়া যায় না থানায় ফোন করলেন রামেন্দু সোমেনকে পেয়ে গেলেন বলেন ওদের সম্পর্কে যে খোঁজ খবর নেওয়া হচ্ছে ওরা যেন তা কোনোভাবেই জানতে না পারে নানা খবরগুলো জোগাড় করেছি আমাদের সোর্সের মাধ্যমে তার মানে ওদের আঁচ পাওয়ার কোনো চান্স নেই আমার তো তাই মনে হয় তবু টু বি অন দা সেফ সাইড বাড়িটা আর বাসিন্দাদের ওপর নজর রাখা দরকার এ কথা বলছেন কেন পাছে পাখি খাঁচা ছেড়ে পালিয়ে যায় সে চান্স আছে নাকি এই মুহূর্তে না থাকলেও ওদের ওপর নজর রাখার ব্যাপারটা যদি আজ করে সঙ্গে সঙ্গে ওরা এখান থেকে পালিয়ে যাবে বেশ সাদা পোশাকে পুলিশ ওই বাড়িটা আর লোকজনের ওপর নজর রাখবে তাহলে তুমি বলছো আমি নিশ্চিন্তে দু তিন দিনের জন্য একটু ঘুরে আসতে পারি কোথায় যাবেন স্যার নন্দকুমার মহিষাদল আর হলদিয়ায় ও আমি ভাবলাম আপনি বুঝি বেড়াতে যাচ্ছেন তাহলে ওই কেসটার ব্যাপারে আপনাকে বাইরে যেতে হচ্ছে কোনো লাভ হবে কি দেখাই যাক না বলা তো যায় না আমাদের কাজটা তাহলে আপনি করছেন কি করব বলো মাথায় পোকা পড়েছে তোমরা যদি আর একটু তৎপর হতে তাহলে আমায় যেতে হতো না সুমেন চুপ করে থাকি তার মতে পুরোটাই পণ্ডশ্রম মুখে বলতে পারে না হাজার হলেও একসময় রামেন্দু বস ছিলেন এসপিও হয়েছিলেন দক্ষ অফিসার হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল অনেক পেন্ডিং কেস সলভ করেছিলেন কিন্তু এবারে ওর ছুটোছুটি সার হবে বলেই মনে হয় রামেন্দু বললেন আর কিছু না করো একটু অ্যালার্ট থেকো আর একটা কাজ করবে বলুন স্যার এখানে যেসব এল এজেন্ট আছে তাদের কাছে কিংবা লোকাল সি অফিসে খোঁজ নিতে হবে ওই ভদ্রলোক কোনো পলিসি করিয়েছেন কিনা করে থাকলে কত টাকার আমি খবরটা নিয়ে রাখব নন্দকুমার মহিষাদল আর হলদিয়ার পুলিশ আর ব্যাংক কর্তৃপক্ষের পুরো সহযোগিতা পেলেন রামেন্দু ব্যাংকের রেকর্ডস থেকে ভদ্রমহিলার একটা ছবি পাওয়া গেল রামেন্দু ছবিটার একটা কপি করিয়ে নিলেন কিন্তু ভদ্রলোক সম্বন্ধে কেউ কিছু বলতে পারলেন না উনি নাকি বাড়ি থেকে বেরোতে না তারপর তো একদিন খুনই হয়ে গেলেন তবে চেহারার যে বর্ণনা পেলেন তাতে তার সন্দেহ আরো দৃঢ় হয়ে উঠল কারণ ওর এলাকায় খুন হয়ে যাওয়া তবলাবাদকের সঙ্গে দ্বিতীয় যিনি খুন হলেন তার চেহারার দারুন মিল তার উপর ছবির ভদ্রমহিলাকে তার যথেষ্ট রামেন্দু যে দুজন কি খুন হয়েছেন তাদের চেহারা একরকম হয় কি করে ব্যাপারটা শুধু অস্বাভাবিক নয় অসম্ভব কিন্তু দেখা যাচ্ছে তাই ঘটেছে তবে নাম আলাদা একরকম দেখতে দুজন মানুষের খোঁজ মাঝে মাঝে পাওয়া যায় জমজ হলে তো কথাই নেই এক একরকম দেখতে যমজ ভাইয়ের নিয়ে কম গল্প উপন্যাস লেখা হয়নি এক্ষেত্রে যারা খুন হয়ে গেলেন তারা কি যমজ ভাই দুজনেই তবলা বাজাতেন তবে ভদ্রমহিলার ব্যাপারটা আরও সন্দেহজনক প্রথম তিনি খুন হয়েছেন তা প্রথম যিনি খুন হয়েছেন তার স্ত্রীর নাম রমেন্দুর মনে নেই কিন্তু বাকি দুজনের একই নাম হয় কি করে রমেন্দু ঠিক করলেন ফিরে গিয়ে সোমেনকে দিয়ে ভদ্রমহিলাকে ডেকে আনাবেন ছবির সঙ্গে মিলিয়ে দেখবেন যদি এক হয় তাহলে সন্দেহের যার অনেকটাই গুটিয়ে আনা যাবে পনেরো বছর আগে দেখা সেই মহিলার চেহারা আর রামেন্দুর মনে নেই দেখলে হয়তো মনে পড়তে পারে রামেন্দু ঠিক করে ফেলেন সামনে না এসে আড়াল থেকে তিনি ভদ্রমহিলাকে দেখে নেবেন ফিরে এসে সোমেনকে ফোন করতেই রামেন্দু জানতে পারলেন তবলা বাদকের নাম না নামে কোনো মিল নেই তবে ভদ্রলোক বছর দুই আগে ছ লাখ টাকার জীবন বিমা করেছেন কোয়ার্টারলি পলিসি ঠিক সময় জমা দেন সব শুনে রামেন্দু বললেন সোমেন একান্ত কোনো অসুবিধে না থাকলে তুমি আমার সঙ্গে চলে এসো এখন বিকেলে গেলে চলে না না খুব জরুরি এই কেসটার ব্যাপারে তো আমি এখনই আসছি একটু পরেই সোমেন এসে গেল রামেন্দু বললেন তুমি কি চাও তোমার এলাকায় একটা খুন হোক কি বলছেন দাদা এ কেউ চাইতে পারে তাহলে আজই ওই তবলা বাদক আর তার স্ত্রীকে থানায় ধরে আনো সে সঙ্গে ধরে আনতে হবে ওর কাছে যারা তবলা বাজানো শেখে তাদের সকলকেই এতগুলো ইনোসেন্ট লোককে ধরে আনলে বাজে রিয়াকশন হবে না ও সব কথা ভাবার সময় এখন নেই সময় নেই না রামেন্দু নন্দকুমার মহিষাদল আর হলদিয়ায় গিয়ে যেসব তথ্য সংগ্রহ করতে পেরেছেন সবই সোমেনকে বললেন ভদ্রমহিলা ছবিটা দিয়ে বললেন থানায় এলে তুমি মিলিয়ে নিয়ে দেখবে যদি একই মহিলা হন তাহলে কি করবে ওর স্বামী খুন হয়ে যাবার পর আরেকজনকে বিয়ে করেছেন করতেই পারেন তাদের দুজনকে একই রকম দেখতে হবে দুজনেই তবলা বাজাবেন দুজনেই ঘরকুনো হবেন ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি প্রথমজন যিনি খুন হয়েছিলেন ফাইল থেকে তার ছবিটা বের করে মিলিয়ে দেখো তাহলে দেখবে সোমেনকে চিন্তিত দেখায় রামেন্দুর যুক্তি খণ্ডন করার উপায় নেই রামেন্দু বললেন আমার মন বলছে তৃতীয় খুনের তোড়চড় শুরু হয়েছে অঘটন ঘটার আগেই তাই যদি হয় তাহলে হাতে নাতে ধরার চেষ্টা করলে হয় না এমনভাবে বললে যেন কে খুন হবে কবে কখন খুন হবে কোথায় হবে সবই আমাদের জানা সময় লজ্জা পায় জিজ্ঞেস করে তাহলে আমাদের কি করতে হবে আগে ওদের থানা এনে ওদের জেরা করো একটু চাপ দিলেই দেখবে সত্যি কথা বেরিয়ে পড়ছে তারপর ভদ্রলোকের ছাত্রদের ডেকে এনে দেখবে কারো সঙ্গে ভদ্রলোকের মুখের আদল মেলে কিনা। না চেহারার হাইট কাছাকাছি কিনা এর কি কোনো দরকার আছে স্যার আছে একটা প্রাণ বাঁচাতে হলে তোমাকে এখনই স্টেপ নিতে হবে একটা কথা জিজ্ঞেস করব স্যার কি আপনি কি বুঝতে পেরেছেন খুনিকে পুরো চিত্রটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি ওদের সকলকে থানা এনে দেখলেই মনে হচ্ছে সব রহস্যের জাল খুলে যাবে তুমি ভদ্রলোকের বাড়ির ওপর নজর রাখছ তো হ্যাঁ স্যার ওটা আর একটু বাড়িয়ে দাও রামেন্দু যেরকম জোর দিয়ে কথাটা বলছেন আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন না সত্যি যদি তার এলাকায় একটা খুন হয় আর খুনি ধরা না পড়ে তাহলে বদনাম তো ওসি হিসাবে তারই হবে তাই আর দেরি না করে ভদ্রলোক আর ভদ্রমৈলাকে থানায় ধরে আনল রামেন্দু ওদের অন্য ঘর থেকে দেখলেন পনেরো বছরের চেহারা কিছু পরিবর্তন হলেও ভদ্রলোক আর ভদ্রমৈলাকে চিনতে তার কোনো অসুবিধে হলো না আর সোমে অবাক হয়ে দেখল তার সামনে বসা ভদ্রমহিলা আর ছবির মহিলা একই ভদ্রলোক একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন এভাবে আমাদের দুজনকে থানায় আনলেন কেন সে কি আপনি জানেন না কি জানি না এটা বর্ডার এরিয়া এখানে যারা বাস করেন তাদের পরিচয়পত্র থানা থেকে দেওয়া হবে তাই শনাক্তকরণ চলছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়েছে তারপর ট্রেন বা বাসে করে তাদের একটা অংশ চলে যাচ্ছে কলকাতায় তাই আমার ওপর নির্দেশ এসেছে স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সচিত্র পরিচয় পত্র দিতে হবে পাশের ঘরে আমাদের ফটোগ্রাফার আছে ছবি তুলিয়ে আপনারা বাড়ি চলে যান আইডেন্টি কার্ড এক সপ্তাহের মধ্যে আপনাদের বাড়ি পৌঁছে যাবে ও তাই বলুন ভদ্রলোক আস্তে আস্তে বললেন তাকে যে নিশ্চিত দেখালো সে বিষয়ে সোমেনের সন্দেহ নেই এতক্ষণ ভদ্রলোক মাথা নিচু করে টেন্সড হয়ে বসেছিলেন এবার স্ত্রীকে বললেন চলো ছবিটা তুলে আমরা বাড়ি যাই আর দেরি করলে ছাত্রেরা ফিরে যাবে ছাত্রীরাও যে থানায় খবরটা ভদ্রলোকের জানা ছিল না ওরা থানা থেকে চলে যেতেই রামেন্দু এসে সোমেনের সামনে বসলেন বললেন কি মিলেছে তো হ্যাঁ আমারও মিলেছে থমেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রামেন্দু গম্ভীর হয়ে বললেন পনেরো বছরে দুজনের চেহারার কিছু পরিবর্তন হয়েছে ঠিকই তবু আমি হলপ করে বলতে পারি এদের এদেরই আমি আমার এলাকায় দেখেছিলাম এবং ভদ্রলোক খুন হয়েছিলেন সুমেন সার্কাস্টিক্যালি কথাটা বলে খটকাটা তো সেখানেই একবার নয় দু দুবার নয় ভদ্রলোক মারা গেছেন অবশ্যই দু নামে দুবার এলআইসি টাকা দিয়েছে পুলিশ রিপোর্টের ওপর বেস করে রামেন্দুকে চিন্তিত দেখায় জিজ্ঞাসা করেন ওর ছাত্রছাত্রীদের আনিয়েছ হ্যাঁ স্যার ওরা পাশের ঘরে আছে কারো চেহারার সঙ্গে ভদ্রলোকের মিল নেই ওরা আছে আপনি দেখে নিতে পারেন রামেন্দু দেরি করলেন না পাশের ঘরে গিয়ে দাঁড়ালেন ছাত্র থেকে আরম্ভ করে কয়েকজন বয়স্ক ভদ্রলোক পর্যন্ত আছেন রামেন্দু কোনো ভনিতা না করে জিজ্ঞেস করলেন তোমরা সকলে ওর কাছে তবলা বাজানো শেখো হ্যাঁ স্যার তোমরা ছাড়া আর কেউ শেখে হ্যাঁ স্যার আর একজন শেখে সে অবশ্য এখানে থাকে না পাশের গ্রাম থেকে আসে তাকে দেখতে কেমন অনেকটা আমাদের স্যারের মতো দেখতে তোমাদের স্যারের মতো হ্যাঁ খুব মেলে স্যারের মতোই রোগা লম্বা মুখটাও মেলে কখন আসে সে ঠিক নেই স্যার তো বাড়িতেই থাকেন যে কোন একটা সময় আসে কি সে আসে জানো ট্রেনে ফেরে কখন সন্ধ্যের পর অনেকদিন রাতও হয়ে যায় রমেন্দু যা জানতে চাইছিলেন তা জানা হয়ে গেছে বললেন তোমাদের ছবি তোলা হয়ে গেছে হ্যাঁ স্যার তাহলে তোমরা চলে যেতে পারো তোমাদের বাড়ির আর সকলের ছবি তোলা হয়ে গেলে পরিচয়পত্রগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ছেলেগুলো চলে যেতেই রামেন্দু এসে বসলেন সোমেনের সামনে জিজ্ঞেস করলেন কি ঠিক করলে ওকে ধরে আনবে ধরে তো আনা যায় হাজতে রাখাও যাবে কিন্তু আদালতে প্রমাণ করব কি করে উনি যে খুন করেছেন তার প্রমাণ কই শুধু এলআইসির টাকা তবলা বাজানো আর চেহারার মিল দেখিয়ে তো ওকে খুনি হিসাবে প্রমাণ করা যাবে না মার্ডার চার্জ আনলে আমাদের দিক থেকে কেসটা যথেষ্ট দুর্বল হয়ে যাবে রামেন্দু সোমেনের কথা শুনে মাথা নাড়লেন বললেন অত্যন্ত যুক্তিপূর্ণ কথা ওকে দিয়ে কনফেস করানো যেতে পারে আমাদের চাপের কাছে সব স্বীকার করলেও কোটে গিয়ে অস্বীকার করতে পারে তখন তাহলে হাতে নাতে ধরার চেষ্টা করতে হবে তা কি সম্ভব রামেন্দুকে চিন্তিত দেখায় এখন থেকে আমরা ওকে ছায়ার মতো অনুসরণ করব। সাদা পোশাকের ছদ্মবেশী পুলিশ ওর বাড়ির সামনে মোতায়েন থাকবে কোথাও গেলে ফলো করা হবে আমার মনে হচ্ছে এইভাবে একটা চান্স নেওয়া যেতে পারে তার জন্যে যদি দীর্ঘদিন লেগে যায় তো যাবে রামেন্দু একটু ক্ষুণ্ণ হলেন তিনি ভেবেছিলেন যা করা সোমেন তা এখনই করবে কিন্তু ও হাতে নাতে ধরতে চায় তা কি সম্ভব বললেন যদি উনি আর খুনটুন করেন আপনি যে এতদিন জোর দিয়ে বলছিলেন আর একটা খুন হতে যাচ্ছে আমার এখনও তাই ধারণা আপনার সঙ্গে আমিও একমত সেই জন্যই চান্সটা নিতে চাইছি বেশ ভালো কথা তাহলে আমাদের এমনভাবে এগোতে হবে যাতে ওরা বিন্দুমাত্র সন্দেহ না করে কালই বাড়িওয়ালা ভদ্রলোক আর ওর স্ত্রীকে এনে ছবি তুলতে হবে শুধু তাই নয় ছবি তোলার কাজটা চালিয়ে যেতে হবে পরিচয়পত্র তৈরি করে পাঠাতে হবে তা পাঠাবো শুধু ওদেরই নয় ওর বাড়িওলা ওর ছাত্রদের সকলকেও এক এক করে পাঠাবো গুড রামেন্দু মাথা নাড়লেন বললেন সেই সঙ্গে ওদের ওপর কড়া নজরদারি রাখতে হবে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করা যাবে না করলেই আর একটা খুন হয়ে যাবে এখন তো মোবাইলের যুগ একটু এদিক ওদিক হলেই তুমি খবর পেয়ে যাবে আমার মনে হচ্ছে এটাই ঠিক ব্যবস্থা তবে তাই হোক দেখো হাতে নাতে খুনিকে পাকড়াও করতে পারো কি না সোমেন মাথা নাড়ল বলল এছাড়া উপায় কি আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে মার্ডার কেস দাঁড়াবে না রামেন্দু বলল সে আমিও জানি আমার পক্ষে যতটুকু করা সম্ভব করে দিয়েছি বাকিটা তোমরা করো আবার বলছি সতর্ক থাকতে হবে যাতে কি হতে যাচ্ছে ওরা যেন কোনোভাবেই আঁচ করতে না পারে রামেন্দু খুশি সোমেনকে এখন রীতিমতো সিরিয়াস মনে হচ্ছে বললেন পারলে কালই ওদের পরিচয়পত্র পাঠিয়ে দিও আর পরিচয়পত্রের জন্য ছবি তোলা ইত্যাদি ব্যাপারগুলো চালু রেখো তাহলে আর কোনো সন্দেহ হবে না তাই হবে স্যার রামেন্দু উঠে পড়লেন ওর দৃঢ় বিশ্বাস ওরা এখানে আর বেশি দিন থাকবে না আর যাবার আগে সেদিন রাত নটা নাগাদ সৌমেনের মোবাইল ফোনটায় রিং হলো সৌমেন নম্বরটা দেখে নিয়ে বলল হ্যাঁ বলো দীপেন স্যার তবলা মাস্টার একজন নিয়ে এক্ষুনি বেরোলো মাস্টারের হাতে একটা লম্বাটি কিডস ব্যাগ ওরা কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে স্টেশনের দিকে তুমি ফলো করো আমি যাচ্ছি তোমার মোবাইলের রিং অফ করে রাখো আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখছি চারজন সশস্ত্র সঙ্গী নিয়ে সুমেন বেরিয়ে পড়ল জিপ নিয়ে ফলো করা যাবে না পিছনে পিছনে যাওয়াও সঙ্গত নয় সুমেন ঠিক করল দীপেন ওদের পিছনে যেমন যাচ্ছে যাক সে গাড়ি নিয়ে ওদের পাশ দিয়ে চলে যাবে বেশ খানিকটা গিয়ে জিপ রেখে ঘাপটি মেরে রাস্তার ধার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পিছিয়ে আসবে দীপেনকে ব্যাপারটা জানিয়ে দিয়ে সোমেন দ্রুত ওদের পাশ দিয়ে চলে গেল খানিকটা যাবার পর সোমেন ওদের দেখতে পেল শিকার নিয়ে তবলা বাদক চলেছে আরও খানিকটা যাবার পর সোমেনরা চলন্ত গাড়ি থেকে নেমে পড়ল রাস্তার দুপাশে যশোর রোডের মতো বড় বড় গাছ থাকায় ওর সুবিধেই হলো সোমেন মোবাইলে দীপেনকে ধরলো বলল তোমরা তোমাদের দিকে পিছি আমরা তোমাদের দিকে পিছিয়ে যাচ্ছি গাছের আড়ালে আছি অন্ধকারে চট করে দেখা যাবে না দীপেন বলল আপনাদের জিপ স্টেশনের দিকে গেছে তাই মনে হচ্ছে ওদিকে না গিয়ে ওরা বাঁ দিকের পথটা ধরবে দিকে ঘুরলেই আমাকে কিন্তু জানাবে হ্যাঁ স্যার সোমেন বুঝলো দীপেনের কথাই ঠিক এটা স্টেশনে যাবার রাস্তা এই পথে লোকজনদের চলাচল আছে তাই বাঁ দিকের পথটা ধরবে সকাল সন্ধ্যে চাষিরা ছাড়া ও রাস্তায় বড় একটা কেউ যায় না একটু পরেই দীপেনের ফোন এলো ওরা বাঁ দিকের পথটা ধরেছে আপনারা একটু তাড়াতাড়ি আসুন তুমি ফলো করো আমরা ঠিক পৌঁছে যাবো সোমেন দেখল রাস্তা দিয়ে গেলে দেরি হয়ে যাবে ও ঠিক করলো বিলের মধ্যে আলের ওপর দিয়ে যাবে ধান গাছগুলো এখন প্রমাণ সাইজের তাই চট করে ওদের দেখা যাবে না উল্টে পথ দিয়ে গেলে আবছাভাবে দেখতে ঠিক পাওয়া যাবে সাপের ভয় অবশ্য আছে কিন্তু অ্যাকশনের সময় ওসব নিয়ে ভাবনা চিন্তা করা চলবে না তাছাড়া পথটা অনেকটাই শর্টকাট এখনই পৌঁছে যাবে সোমেন ছায়ামূর্তি দুটোর দিকে নজর রাখছিল হঠাৎ আর দেখতে পেল না ও বুঝলো ওরা নিঘাত ধান খেতের দিকে এসেছে তার মানে হাতে আর সময় নেই সোমেন গুড়ি মেরে আলের ওপর দিয়ে দ্রুত এগিয়ে গেল ওর এক হাতে টর্চ অন্য হাতে পিস্তল আরেকটু এগোতেই সোমেন দেখতে পেল একজন টর্চ জেলে ধান ক্ষেতের ধারে কিছু খুঁজছে বুঝতে অসুবিধে হল না ওটা লোহার রড টড গোছের এমন একটা কিছু হবে লোকটা তখনও কিছু খুঁজে চলেছে সে জানে তার পিছন সে জানেও না তার পিছনে সাক্ষাৎ মৃত্যু রড হাতে লোকটা যে তবলা বাদক তা বুঝতে সোমেনের অসুবিধে হলো না বিন্দুমাত্র সোমেন তখন বসে থাকা লোকটার খুব কাছে তার গায়ের চাপে ধান গাছগুলো দুলছে সামান্য বাতাস আছে বাতাসে ধান গাছ ওরকম দুলেই থাকে তাই কারো সন্দেহ হবে না হলো না তবু তবলা বাদক একবার চারপাশটা দেখে নিল কেউ নেই দেখে সে নিশ্চিত হয়ে রডটা তুললো আঘাত হানবে বলে সেই মুহূর্তে জ্বলে উঠলো সোমেনের হাতের টর্চ পিছন থেকে ছুটে এলো দীপেন সে চাপটে ধরল তবলাবাদককে অন্য পুলিশ কজনও ছুটে গিয়ে ওদের ঘিরে ধরল সোমেন বলল তোমাদের খেল খতম তবলা মাস্টার তবলা মাস্টারের হাত থেকে রডটা পড়ে গিয়েছিল সোমেন বললো দীপেন রুমাল দিয়ে রডটা তুলে নাও অন্য লোকটাও তখন বসেছিল সোমেন বলল আপনার কাজ শেষ হয়েছে উঠে আসুন আমি স্যার ভয় পেয়ে গিয়েছিলাম আপনাদের আসতে আর একটু দেরি হলেই না না আমাদের আসতে দেরি হবে কেন আমরা সব সময় ওকে ওয়াচে রেখেছিলাম থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন দাঁড়ান স্যারকে আগে খবরটা দিই ওর জন্যই এত একজন খুনি ধরা পড়ল সোমেন বোতাম টিপে রামেন্দুকে ধরল স্যার উই হ্যাভ কট এম রেড হ্যান্ডেড রামেন্দু বললেন থ্যাংক ইউ সোমেন এতদিন পরে আমি স্বস্তি পেলাম সব সময় মনের মধ্যে একটা কাঁটা খচখচ করত আজ রাত্রিরে আমি নিশ্চিন্তে ঘুমাব আপনি যা বলেছিলেন তাই ঠিক লোকটা লাইফ ইন্স্যুরেন্স করতো বছর দুই পলিসি চালানোর পরে নিজের চেহারার কাছাকাছি একজনের সঙ্গে ভাব করত তারপর তাকে খুন করে তার মুখটা বিকৃত করে দিত রড দিয়ে মাথার পিছনে মেরে খুন করত। সেটা সঙ্গে নিয়েই রাত্রিরে ট্রেনে চলে যেত বেশ দূরের একটা জেলায় গিয়ে নাম বদলে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করত। ওর স্ত্রী জীবন টাকাটা পাবার পরে দাদার বাড়ি যাবার নাম করে ভদ্রলোকের কাছে চলে যেতেন মাথা ভাঙা নন্দকুমারের পর আজ এখানে তৃতীয় খুনটা করার তালে ছিল ওরা প্রমাণ হলো অন্যায় করে পার পাওয়া যায় না ওর স্ত্রীকে আজ রাত্রিরেই অ্যারেস্ট করবো ওয়েল ডান সোমেন তোমার ফাঁদ মানে তবলাবাদকের ছাত্র লোককে আমার ধন্যবাদ জানিও ওর কোঅপারেশন না পেলে খুনিকে এইভাবে হাতে নাতে ধরতে পারতেনা গুড নাইট শোমেন গুড নাইট কী কেমন লাগলো একটা কত বড় আনসলভড কত পুরনো একটা আনসলভড কেস আনসলভড মিস্ট্রিকে একটা সামান্য তবলার বোল ফাঁস করে দিল দেখলেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিন যাতে আমাদের নতুন গল্পের আপডেটস আপনি পেয়ে যান আর এই ধরনের আরও ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন অডিও স্টোরি স্টেশন ভালো থাকবেন